ইকোলজি উইথ ইকোনমি কৃষি বনীকরণ সূত্র দ্রুত জনসংখ্যা বৃদ্ধি জল জমি জঙ্গল ও প্রাকৃতিক পরিবেশ উপরে প্রাকৃতিক অসমানতা দেখা দেইছি কৃষি বনীকরণ এক মিশ্রিত চাষ পদ্ধতি যে জঙ্গল জাতীয় গছ সহিত শস্য জাতীয় ফসল বা গোপালন সহিত তৃণ জাতীয় ফসলকে মিশাই চাষ করা যায় অন্য পক্ষে কুহগলে এহা চিরন্তন ও সমন্বিত ক্ষেত্র পরিচালনা পদ্ধতি এই প্রণালী দ্বারা চাষ অঞ্চলর ভৌগোলিক জলবায়ু চাষী ভাই মানকর সামাজিক ও অর্থনৈতিক স্থিতি কো আখি আগরে রাখি এক নির্দিষ্ট জমিরে পর্যায়ক্রমে কিংবা একা সময়ে কৃষি উপযোগী গছ ও গোল্ম চাষ পশুপালন ইত্যাদি কো সমন্বিত ভাবে চাষ করা যায় চাষী ভাই মানে এক সময়ে পাঁচটি জিনিস যথা জাড়েণি তৃণ সার তন্তুজাতীয় পদার্থ এবং খাদ্যশস্য পাউথিবারু এহার ব্যবহার নিশ্চিত ভাবে ব্যাপক বৈজ্ঞানিক পদ্ধতিরে আধুনিক জ্ঞানকৌশল প্রয়োগ করে কিপরি পারম্পরিক কৃষি বনীকরণ ঠারু চাষীটি অধিক লাভবান হয়ে পারিব বৈজ্ঞানিক সম্মতরে চাষ করিবাক পড়িথায় কৃষিভিত্তিক বনীকরণ বিভিন্ন প্রকার কৃষি বনীকরণ মধ্যে কৃষিভিত্তিক বনীকরণ অন্যতম এই চাষে গছ ধাড়ি মধ্যে দূরতা 2-8 মিটার পর্যন্ত এবং ধাড়িরে থিবা বৃক্ষ মধ্যে দূরতা 1-8 মিটার পর্যন্ত হইথায় ধাড়ি মধ্যে যে খালি স্থান রহিলা সেথিরে প্রথম 2 বর্ষ জমি অনুসারে মুগ বিরি মান্ডিয়া হরড় মকা চীনাবাদাম আদি ফসল যেটি পানির সুবিধা থাকে সেটি শীতদিনিয়া ফসল বিলাতি বিনস কলরা আদি চাষ করতে 3 বর্ষ বেড়ক চারা বড় যাই সেপাই ছাইরে বড়ুয়া ফসল হলদী অদা পাড়ুয় ওলুয় খম্ব আলু আদি ফসল করা যায় চারণ ভিত্তিক বনীকরণ চারণ জমিরে জঙ্গল জাতীয় গছর চাষ পদ্ধতি চারণ ভিত্তিক বনীকরণ কুহযায় এতে গছ এবং ঘাস সহিত কাঠ জাড়েণী কাঠ ফল বনজাত দ্রব্য মধ্য উৎপাদন হয়ে উদ্যান কৃষি ভিত্তিক বনীকরণ এই প্রণালীরে জঙ্গল গছ মধ্যে অন্তঃচাষ ভাবে ফল গছ লগাই গম্ভারি অগস্তি আদি গছ মধ্যে লেম্বু আম্ব সপুরি আদি ফল গছ লগায় মহু ভিত্তিক বনীকরণ এই পদ্ধতিরে মকরন্দ উৎপাদনকারী বিভিন্ন গছকু জমি চারিপটে লগাই মহু বাক্স বসাই মহু উৎপাদন করা যায় উদাহরণ স্বরূপ করঞ্জ নিম্ব ইউকালিপটাস ইত্যাদি মৎস্যভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম চাষী ভাই মানে সাধারণত পোখরী হুড়ারে কাঁ ভাঁ উদ্যান কৃষি গছ বা জঙ্গল গছ লগাই থাকে যদি মাছ চাষ সহ সমন্বিত চাষ পদ্ধতি চাষী ভাই আপনায় হুড়ারে শিশু গম্ভারি সীমা কই আদি জঙ্গল গছ লগা যায় তবে খরাদিনে জলর উত্তাপ কম হব গছর পড়ুয়া পত্র ফুল ফল খাই মাছ মানে ভালোভাবে বড়ি পারিবে তেমন কৃষক ভাই মানে কৃষি ও আনুষঙ্গিক দৃষ্টি অধিক আদায় ও লাভ পাই কৃষি বনীকরণ প্রণালীকে আদরি নেওয়া উচিত এদ্বারা মধ্যে জল জমি জন্তু জনসমাজ জঙ্গল সুরক্ষা হওয়া সহ পরিবেশ মধ্যে প্রদূষণ মুক্ত রহিবে।